হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো একটি অত্যন্ত সুখবর তোমরা যারা যারা আমাদের এই প্রথম ব্যাচে ভর্তি হতে পারো তো তাদের জন্য নতুন আরেকটি ব্যাচ কোর্স আমরা শুরু করতে চলেছি যেই ব্যাচ শুরু হবে আগামী দশই জুলাই থেকে ডাব্লিউ বি অ্যান্ড কেপি সেকেন্ড প্র্যাকটিস ব্যাচ কোর্স তোমরা আমাদের এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে আশিটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট যার মধ্যে থাকবে চার হাজার প্লাস মকের প্রশ্ন উত্তর ওকে তো দেখো এই ব্যাচে তোমরা কী কী পেয়ে যাবে প্রিলি পরীক্ষার ফুল প্র্যাকটিস সেট মেইনস পরীক্ষার ফুল প্র্যাকটিস সেট এছাড়া অতিরিক্ত বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেটও তোমরা কিন্তু পেয়ে যাবে এবং প্রতিটি গণিত প্রশ্নের সলিউশন ভিডিও পেয়ে যাবে প্রতিটি রিজনিং প্রশ্নের সলিউশন ভিডিও পেয়ে যাবে এবং প্রতিটি ইংরেজি প্রশ্নের সলিউশন ভিডিও পেয়ে যাবে এছাড়া বিগত দুই বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও পেয়ে যাবে তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে তোমরা ডাব্লিউপি ব্যাচ লিখে পাঠিয়ে দাও অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে তো দেখো আজকের আমাদের জিকে মক টেস্ট নম্বর টোয়েন্টি সেভেন আজকের এই মক টেস্টও আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে মোট তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এইসব প্রশ্নগুলি তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো শুরু করছি আজকের এই ক্লাস আজকের প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি অর্থাৎ এই বছর দু সালে অ্যাবেল পুরস্কারপ্রাপ্ত লেখকের নাম কি তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তো তখন মনে রাখবে যে এই বছর অর্থাৎ দু সালে মোট দুইজন অ্যাবেল পুরস্কার পায় ওভি উইগাডারসন এবং লাজিও লোভাজ তো যেহেতু এখানে অপশন রয়েছে ওভি উইগাটারসন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মোট এই বছর দুইজন এই অ্যাবেল পুরস্কার পায় একজন হচ্ছে ওভি উইগাডারসন এবং আরেকজন হচ্ছে লাজিও লোভাজ ওকে নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন ব্যবহারযোগ্য পলিথিনের উৎপাদন ব্যান করলো কোন রাজ্য সরকার সম্প্রতি ব্যবহারযোগ্য পলিথিনের উৎপাদন ব্যান করলো কোন রাজ্য সরকার তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহার অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন দু হাজার একুশ ন্যাটো সামিট অনুষ্ঠিত হলো কোথায় অর্থাৎ এই বছর ন্যাটোর যে সামিট সেটি কোথায় অনুষ্ঠিত হলো তো দেখো ন্যাটোর ফুল ফর্ম এটি কিন্তু পরীক্ষায় আসে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ওকে এটি হচ্ছে ন্যাটোর ফুল ফর্ম তো এই বছর অর্থাৎ দু সালে ন্যাটোর সামিট যে সেটি কোথায় অনুষ্ঠিত হলো সঠিক উত্তর হয়ে যাবে এই পোসের ব্রাসেলস অপশন সি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন সার্ক এটি কবে প্রতিষ্ঠিত হয় সার্ক এটি কবে প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তর হিসেবে সার্ক এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন ওকে এবং এ সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত তো দেখো সার্কের যে সদস্য দেশ সেই সদস্য দেশগুলোর নাম এখানে দেওয়া রয়েছে তো সেগুলো হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং আফগানিস্তান এবং এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত তো এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে এখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন এই টাইপের আসবে যে নিচের কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয় চারটে অপশন দিয়ে দেবে তার মধ্যে একটি সঠিক উত্তর করতে হবে ওকে তো তোমাদের কিন্তু এই সব দেশগুলোর নাম মনে রাখতে হবে বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং আফগানিস্তান এগুলো হচ্ছে সার্কের অন্তর্ভুক্ত দেশ নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ঔষধের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায় তো দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুখবর তোমরা কিন্তু আজ থেকে প্রতিদিন দুপুর বারোটায় প্রত্যেক দিন দুপুর বারোটায় আমাদের এই চ্যানেলে অঙ্কের ফ্রি লাইভ ক্লাস কিন্তু পেয়ে যাবে ওকে আজকেও তোমরা কিন্তু দুপুর বারোটায় আমাদের এই চ্যানেলে অঙ্কের ক্লাস পেয়ে যাবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ওষুধের প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ব বেদে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের কার্যকালের সময় কত কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের কার্যকালের সময় কত তো সঠিক উত্তর হয়ে যাবে তাদের কার্যকাল থাকে ছয় বছর অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এমন এসটি ইন্টারন্যাশনাল এ সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ দপ্তর তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্ন লন্ডন ওকে এবং এই সংস্থাটি উনিশশো সালে ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে স্থাপিত হয় নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এটি কোথায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হায়দ্রাবাদে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন দিল্লির প্রাচীন নাম কি দিল্লির প্রাচীন নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই প্রশ্নের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ এখানে তালিকা দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গার বর্তমান নাম এবং পূর্ব নাম ওকে তো দেখো প্রথমেই রয়েছে ভারতবর্ষের পূর্ব নাম ছিল জম্মুদ্বীপ দক্ষিণ ভারতের পূর্ব নাম ছিল দাক্ষিণাত্য উত্তর ভারতের পূর্ব নাম ছিল আর্যাবৎ আসামের পূর্ব নাম কামরূপ কর্ণাটকের পূর্ব নাম ছিল মহীশূর দক্ষিণ বিহারের পূর্ব নাম কী ছিল মগধ পাটনার পূর্ব নাম ছিল পাটলিপুত্র রাজস্থানের পূর্ব নাম হচ্ছে রাজপুতনা কলকাতার পূর্ব নাম কি আলীনগর জয়পুরের পূর্ব নাম হচ্ছে মৎস্য এলাহাবাদের পূর্ব নাম হচ্ছে বৎস রাজগিরের পূর্ব নাম হচ্ছে রাজগৃহ কাশ্মীরের পূর্ব নাম কি শিলা এবং নেক্সট দেখো তমলুকের পূর্ব নাম কি তাম্রলিপ্ত তো এই গুরুত্বপূর্ণ তালিকাটি তোমরা কিন্তু খাতায় নোট করবে তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন পেয়ে যেতে পারো নেক্সট দেখো দশ ত্রিপিটক এটি কোন ভাষাতে লিখিত এটি কিন্তু বৌদ্ধদেব ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক ত্রিপিটকের মোট তিনটি ভাগ আছে বিনয় পিটক পিটক এবং অভিধর্ম পিটক তো এই তিনটা পিটক নেই ত্রিপিটক ওকে তো এটি কোন ভাষাতে রচিত তো সঠিক উত্তর হয়ে যাবে সহজ পালি ভাষাতে রচিত এটি কিন্তু একেবারে যে সহজ ভাষা যাকে বলা হয় পালি ভাষা এই পালি ভাষাতে রচিত তো দেখো নেক্সট প্রশ্ন ইলেভেন জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের সভাপতি কে ছিলেন তো উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন বি হয়ে যাবে এই সঠিক উত্তর এবং এই অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো একত্রিশ সালে ওকে নেক্সট যাবো টুয়েলভ বৃহৎ সংগীতা এই গ্রন্থের রচয়িতাকে বৃহৎ সংগীতা এই গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে এই গ্রন্থে রচিত হচ্ছেন বরহ মিহির বৃহৎ সংগীতা এই গ্রন্থে রচিত হচ্ছে বরহ মিহির অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এখানে ঐতিহাসিক গ্রন্থ রয়েছে যেমন দেখো নাট্যশাস্ত্র এ রচয়িতা ভরতমণি সিদ্ধান্ত আর্যভট্ট দানসাগর বল্ল সেন অষ্টাধ্যায়ী পানিনি রামচরিত সন্ধ্যাকর নন্দী এবং এখান থেকে আরেকটি কিন্তু প্রশ্ন গুলিয়ে যায় রামচরিত মানুষ তো রামচরিত মানুষ এটি কিন্তু তুলসী দাসের রচিত ওকে অপরদিকে রামচরিত সন্ধ্যাকর নন্দী গীতগোবিন্দ জয়দেব দানসাগর এবং অদ্ভুত সাগর বল্ল সেন মঙ্গল কাব্য হচ্ছে বিজয়গুপ্তে রচিত তো এই হলো বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ নেক্সট দেখো থার্টিন সুমেরু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল সুমেরু সভ্যতা এটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে সুমেরু সভ্যতা এটি হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যখানা রয়েছে বিভিন্ন সভ্যতা যেগুলো কোন নদীর তীরে গড়ে উঠেছে যেমন দেখো রোমান সভ্যতা এটি হচ্ছে টাইবার নদীর তীরে গড়ে উঠেছে মিশরীয় সভ্যতা নীলনদ সিন্ধু সভ্যতা এটি হচ্ছে সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে এবং চৈনিক বা চীনা সভ্যতা এটি হচ্ছে হোয়াংহো নদীর তীরে গড়ে উঠেছে নেক্সট দেখো ফরটিন সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না এবং কোন পশুর ব্যবহার জানত না তো দেখো এখানে বলে দেওয়া আছে যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিন্তু ঘোরার ব্যবহার জানত না অর্থাৎ এই পশুর ব্যবহার তারা জানত না এবং এই সভ্যতার অধিবাসীরা তারা কিন্তু লোহার ব্যবহারও জানত না যদি বলা হয় ধাতু তাহলে কিন্তু লোহার ব্যবহারও তারা কিন্তু জানত না নেক্সট দেখো ফিফটিন গ্রানাইট এটি কি ধরনের শিলা গ্রানাইট এটি কি ধরনের শিলা তো সঠিক উত্তর হিসেবে গ্রানাইট এটি হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা গ্রানাইট এটি হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো শিলা মূলত কিন্তু তিন প্রকার আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা ওকে তো দেখো এখানে বেশ কিছু শিলার উদাহরণ রয়েছে যেমন দেখো আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর কাদাপাথর পাথর সেল কয়লা ইত্যাদি এবং তোমরা মনে রাখবে যে বিভিন্ন তেল খনিজ তেল এবং কয়লা এগুলো কিন্তু পাললিক শিলাতেই দেখা যায় এবং এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে জীবাশ্ম এটি কোন শিলাতে দেখতে পাওয়া যায় তো এটি কিন্তু সঠিক উত্তর যাবে পাললিক শিলাতেই কিন্তু জীবাশ্ম দেখতে পাওয়া যায় ওকে নেক্সট দেখো রূপান্তরিত শিলার বেশ কিছু এখানে উদাহরণ রয়েছে নিস কোয়ারজাইট মার্বেল স্লেট এবং গ্রাফাইট নেক্সট দেখো সিক্সটিন তাসমানিয়া এটি অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করে কোন প্রণালী দ্বারা অর্থাৎ অস্ট্রেলিয়া এবং তাস তাসমানিয়া এই দুটোর মাঝে কোন প্রণালী রয়েছে কোন প্রণালী দ্বারা এই দুটো বিচ্ছিন্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাস প্রণালী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম চ্যানেল এবং বিভিন্ন রকম প্রণালী এখানে রয়েছে তোমরা কিন্তু খাতায় নোট করবে এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেমন দেখো ইংলিশ চ্যানেল এটি হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝে অবস্থিত মালাক্কা প্রণালী এটি হচ্ছে মালয়েশিয়া এবং সুমাত্রার মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকার মাঝে অবস্থিত পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কা আট ডিগ্রি চ্যানেল ভারত এবং মালদ্বীপ নয় ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয় কয় দশ ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর এবং ডানকন প্যাসেজ এটি হচ্ছে গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝে অবস্থিত ওকে নেক্সট দেখো সেভেন্টিন অ্যাঞ্জেল জলপ্রপাত এটি কোথায় অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত এটি কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাঞ্জেল জলপ্রপাত এটি হচ্ছে ভেনে জুয়েলাতে অবস্থিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এটি কিন্তু পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ওকে অপশন সি হয়ে যাবে এই সঠিক সঠিকোত্তর নেক্সট দেখো এইটি গণপরিষদ এটি কবে গঠিত হয়েছিল গণপরিষদ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে সচ্ছিতানন্দ সিনহা আর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই দুটো তথ্য কিন্তু ভীষণ ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট তথ্য ওকে তো দেখো গণপরিষদ গঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো উনিশ ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতা অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে অর্থাৎ তাদের বাক স্বাধীনতার অধিকার রয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী আমাদের ভারতীয় নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার রয়েছে অর্থাৎ বলার অধিকার রয়েছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটি সংবিধানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উনিশ নং ধারা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের একষট্টি নং ধারায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন ব্যাংকের ডেটা চেকিংয়ে ব্যবহৃত ইনপুট ডিভাইসটি কোনটি ব্যাংকে ডেটা চেকিংয়ে ব্যবহৃত ইনপুট ডিভাইসটি কোনটি তো উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এম আই সি অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বাইশ মাউস সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন কম্পিউটারে কোন কম্পিউটারে সর্বপ্রথম এই মাউস ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ম্যাক এম এসি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো তোমরা যদি দেখো তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলিতে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে কিন্তু প্রশ্ন আসছে এবং এই টাইপের প্রশ্নগুলো তোমাদের আপকামিং দু হাজার একুশ পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কোন গ্যাসটি নিম্নলিখিত কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে মিথেন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর এই রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ গরু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এছাড়া এই সব পাকস্থলী কিন্তু ছাগল ভেড়া হরিণ জিরাফেরও দেখা যায় নেক্সট দেখো স্থালক সংশ্লেষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোক বিক্রিয়ার শক্তি কোন শক্তিতে আবদ্ধ থাকে আলোক বিক্রিয়া শক্তি এটি কোন শক্তিতে আবদ্ধ থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এ টিপি পি ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ প্রমাণ উষ্ণতা এবং চাপে এক গ্রাম মোল অণু এই গ্যাসের আয়তন কত প্রমাণ উষ্ণতা এবং চাপে এক গ্রাম মোল অনুর আয়তন কত এক গ্রাম মোল সমান গ্যাসের আয়তন কত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বাইশ পয়েন্ট ফোর লিটার মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কিন্তু প্রশ্ন ওকে যে প্রমাণ উষ্ণতায় এবং প্রমাণ চাপে এক গ্রাম মোল অনু সমান গ্যাসের আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট ফোর লিটার অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ অ্যাংস্ট্রম এটি কিসের একক অ্যাংস্ট্রম এটি কিসের একক সঠিক উত্তর হয়ে যাবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে এটি কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একক তো দেখো এর পাশাপাশি দেখো বিভিন্ন ভৌতরাশির একক রয়েছে আয়তনের একক হচ্ছে ঘন সেমি এবং ঘন মিটার বেগের একক হচ্ছে সেমি পার সেকেন্ড এবং মিটার পার সেকেন্ড বলের একক ডাইন এবং নিউটন প্রথমগুলো রয়েছে সিজিএস পদ্ধতিতে ওকে এবং পরেরগুলো রয়েছে এসআই পদ্ধতিতে চাপের একক রয়েছে পাস্কেল রোদের একক রয়েছে ওহম তাপমাত্রার একক রয়েছে ডিগ্রি সেন্ট্রিগ্রেট ডিগ্রি ফারেনাইট এবং কেলভিন জাহাজের গতিবেগের একক রয়েছে নট আর তাপের একক রয়েছে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ শীতকালীন অলিম্পিক দু এটি কোথায় অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক দু এটি কোথায় অনুষ্ঠিত হবে তো দেখো এই বছর অর্থাৎ দু সালে কিন্তু অলিম্পিক টোকিও জাপানে অনুষ্ঠিত হবে এবং ঠিক এর পরের বছর দু সালে শীতকালীন অলিম্পিক এটি অনুষ্ঠিত হবে চীনে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের সদর দপ্তর কোথায় তো দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যারিস ফ্রান্সে এবং এটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয় ওকে অপশন ডি হয়ে যাবে এই সঠিক উত্তর এবং এই যে উনিশশো উনিশ সাল এই সালটি কিন্তু ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সাল ওকে এই সালে কিন্তু জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটির জিকের প্রশ্নোত্তর তোমরা এই তিরিশটির জিকের প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে এছাড়া তোমরা যদি এখন পর্যন্ত আমাদের সিআপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে এখনই তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে বর্তমানে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু ষাট হাজারেরও বেশি মেম্বার যুক্ত রয়েছে ওকে